হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পার্সেন্টেজ অর্থাৎ শতকরা থেকে 10টা প্রশ্ন 10 মিনিটের মধ্যে। তো চলুন আজকের আমরা আলোচনা শুরু করছি 301 নম্বর প্রশ্ন থেকে। একটি চক্ষু যন্ত্রাংশ চক্ষু সংক্রান্ত যন্ত্রের বর্তমান মূল্য 20,000 টাকা, যদি এর মূল্য হ্রাসপ্রাপ্ত হয়, প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 4% এবং তৃতীয় বছর 2%, তবে 3 বছর পর এটির দাম কত হবে? তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমরা বার করি। তাহলে 3 বছর পর দাম 20,000 × 1 − 5/100, প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 4%, 1 − 4/100, ইন্টু তৃতীয় বছর আমাদের 2%, মানে 1 − 2/100, যদি বৃদ্ধি হতো তাহলে আমরা একটা প্লাসটা মাইনাস করে দিতাম। তাহলে ক্যালকুলেশন করে আমাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে 17,875.2। তার মানে যারা 301 নম্বর প্রশ্ন আর 301 নম্বর প্রশ্নে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে অপশান ডি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 302, 302 নম্বর প্রশ্ন, ম্যাট 2012 কোশ্চেন। একটি পরীক্ষামূলক মাঠে অতি ক্ষুদ্র ঝোপঝাড়ের প্রজাতির প্রথম বছর বাড়ে 10%, দ্বিতীয় বছর 8%, কিন্তু তৃতীয় বছর 10% কমে, তবে বর্তমানে পরীক্ষামূলক পাঠে ঝোপঝাড়ের সংখ্যা 26,730 হয়, তবে শুরুতে ঝোপঝাড়ের সংখ্যা কত ছিল? খুবই ইজি, আগের অঙ্কটার মতনই কমন পেয়ে যাব। তো চলুন, শুরুতে ঝোপঝাড়ের সংখ্যা ছিল সমান 26730 ÷ 1 + 10/100, যেহেতু এটা বাড়ছে বলে প্লাস, আর যেহেতু নেগেটিভ মানে মাইনাস, তা সেই অনুযায়ী আমরা এখানে ক্যালকুলেশন করে দিয়েছি। তা ক্যালকুলেশন করে দিয়ে আমাদের উত্তর বেরিয়েছে 25,000। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 303। একটি সংস্থার উৎপাদনের উত্থান পতন আছে প্রতি বছর, পরপর 2 বছর উৎপাদন নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেয়েছে 15% এবং তৃতীয় বছর এটি হ্রাস পেয়েছে 10%, আবার পরের 2 বছর এটি প্রতি বছর বৃদ্ধি পায় 15% এবং তৃতীয় বছর হ্রাস পায় 10%। তাহলে যদি আমরা 2008 সাল থেকে হিসেব করা শুরু করি, তবে মোটামুটিভাবে 2012 সালে সংস্থাটির উৎপাদনের ফলাফল কী হবে? তো চলুন আমরা ক্যালকুলেশন করছি। ধরি 2008 সালে উৎপাদন 100 একক, অতএব 2012 সালে উৎপাদন 100 × 1 + 15/100, তার হোল স্কোয়ার × 1 − 10/100 × 1 + 15/100। তাহলে আমরা ক্যালকুলেশন করে 136.88 বার করেছি। তাহলে উৎপাদন বৃদ্ধি 168136.88 − 100 = আমাদের অ্যাপ্রক্স বেড়ে যায় 37%। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 304। একটি দেশের বর্তমান জনসংখ্যা 10 কোটি, যা পরের 3 বছর বেড়ে 13.31 কোটি, তাহলে বৃদ্ধির হার কত? তাই এটা আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে 10 কোটি × 1 + 8/100, তার কিউ ইজ ইকুয়াল টু 13.31। আমরা ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর আমাদের আর ইজ ইকুয়াল টু 10। তাহলে বৃদ্ধির হার, তা আমরা এখানে বার করেছি কত, না বৃদ্ধির হার ইজ ইকুয়াল টু 10। তো এখানে আপনারা লিখতে পারছেন 1 + 8/100 = 11/10, এটা আমরা বার করেছি। তা সুতরাং ক্যালকুলেশন করে আমাদের কিন্তু উত্তর বেরিয়েছে অপশান বি 10। যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 305, পিএসসি 2009-এর কোশ্চেন। একটি দ্রব্যের দাম যা 3 বছর আগে 250 টাকা ছিল, তা এখন 2,000 টাকা, তাহলে বার্ষিক মূল্য বৃদ্ধির হার কত? খুব ইজি অঙ্ক। তো চলুন, 250 × 1 + 8/100, তার কিউ ইজ ইকুয়াল টু 2,000। আমরা এটা পেতে ফেলতে পেরেছি, মানে আমরা ক্যালকুলেশন করতে পেরেছি, তাহলে আর ইজ ইকুয়াল টু আমাদের বেরিয়েছে 100%। তাহলে 305 নম্বর প্রশ্নে কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 306, ম্যাট 2010-এর কোশ্চেন। রাজুর কারখানার উৎপাদন প্রতি বছর 1% বৃদ্ধি পায়, যদি 2 বছর পর উৎপাদন দ্বিগুণ হয়, তবে শতকরা পরিবর্তন কত হয়? তাহলে 306 নম্বর প্রশ্ন, আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশন করার মাধ্যমে। তাহলে ধরি প্রারম্ভিক আউটপুট এক্স এবং ধরি প্রতি বছর বৃদ্ধির হার 8%, তাহলে অতএব x × 1 + 8/100, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x। আমরা এই ক্যালকুলেশনটা কনস্ট্রাক্ট করতে পেরেছি, মানে আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবেন। এখান থেকে আর ইজ ইকাল টু 100 × √2 − 1। তাহলে 306 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা বার করেছি অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 307, 307 নম্বর প্রশ্ন, ম্যাথ 2000
টেনের কোশ্চেন, কোন একটি বসতি তিন বছর পূর্বে জনসংখ্যা ছিল 3600 জন, এটি বর্তমানে 4800 হয়েছে, তাহলে তিন বছর পর জনসংখ্যা কত হবে যদি জনসংখ্যা প্রতি বছর সমহারে বৃদ্ধি পায় এবং বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। তাহলে আমাদের দুটো কন্ডিশন এখানে বার করতে হবে, তো চলুন আমরা দেখে নিই। তাহলে ধরি প্রতি বছর বৃদ্ধির হার 8%, অতএব 3600 × 1+8/100, তার কিউ ইজ ইকুয়াল টু 4800। এখান থেকে আমরা 1+8/100, তার কিউ ইজ ইকুয়াল টু 4/3 বার করেছি। তাহলে তিন বছর পর জনসংখ্যা 4800 × 1+8/100, তার কিউব ইজ ইকুয়াল টু 6400। তাহলে 307 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা বার করেছি অপশান ই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 308। এখানে 5 লাখ টাকা দামের একটি ফ্ল্যাটের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, কত বছরে এর দাম কমে আমাদের হবে হচ্ছে 3,64,500 টাকা। খুবই ইজি অঙ্ক, তো চলো দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর। ধরে নির্ণয় সময় এক্স বছর, তাহলে আমাদের 5,01-10/100 × n ইজ ইকুয়াল টু, আমরা এখানে বার করেছি সেটা হচ্ছে 3,64,500। তাই এই জায়গাটা আপনারা যারা ভাবতে পেরেছেন তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর খুব তাড়াতাড়ি নির্বাচন করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা n ইজ ইকুয়াল টু 3 বার করেছি, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, তিন বছর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 309। 1,33,100 টাকার একটি বাড়ি 72,900 টাকার দামের জমির ওপর বানানো হয়েছিল, যদি জমির দাম প্রতি বছর 10% বৃদ্ধি পায় এবং বাড়ির দাম 10% হ্রাস পায়, তবে কত বছর পর উভয়ের দাম একই থাকবে? জিবিও 2007 এর কোশ্চেন, তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি নির্ণয় সময় এন বছর, অতএব আমরা এখানে বার করেছি 72,900 × 1+10/100 n ইজ ইকুয়াল টু, আমরা এখানে বার করেছি 1,33,100 × 1-10/100 n আমরা ক্যালকুলেশন করে n এর মান বার করেছি হচ্ছে 3। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 3। চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 310। কার্বন-14 নির্দিষ্ট হারে এমনভাবে ক্ষয়প্রাপ্ত হয় যে এটি 5,568 বছরে 50% কমে। একটি পুরনো কাঠের টুকরো যেটিতে 12.5% কার্বন আছে তার বয়স নির্ণয় করো। খুব ইজি অঙ্ক, তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো ধরি 5,568 বছর সময় ব্যবধানের সংখ্যা ছিল টি, অতএব x × 1-50/100 t ইজ ইকুয়াল টু 12.5 অফ x। আপনারা এই জায়গাটা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তরটা তাড়াতাড়ি নির্বাচন করতে পারবেন। আমরা এখানে কোশ্চেনে অ্যান্সার বার করেছি টি ইজ ইকুয়াল টু 3। তাহলে 310 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। তা আমরা এখানে বার করে ফেলেছি যে টি ইজ ইকুয়াল টু কত 310 নম্বর প্রশ্নে, না 310 নম্বর প্রশ্নে আমরা এই কোশ্চেনের অ্যান্সার আমরা এখানে বার করে ফেলি। এখন আমরা চলে আসছি আজকের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্নে। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, একটি শহরের জনসংখ্যা বার্ষিক 4% হারে বৃদ্ধি পায় কিন্তু জায়গা বদলের জন্য এটি বার্ষিক 0.5% কমে, তাহলে তিন বছরে শতকরা বৃদ্ধি কত হবে? অপশান এ 9.8, অপশান বি 10, অপশান সি 10.5 এবং অপশান ডি 10.8। আবার আমি আজকে আপনাদের সুবিধার জন্য কোশ্চেনটা আমি আবার বলছি, একটি শহরের জনসংখ্যা বার্ষিক 4% হারে বৃদ্ধি পায় কিন্তু জায়গা বদলের জন্য এটি বার্ষিক 0.5% হারে কমে, তাহলে তিন বছরে শতকরা বৃদ্ধি কত হবে? অপশান এ 9.8, অপশান বি 10, অপশান সি 10.5 এবং অপশান ডি 10.8। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।